এই রিপা, এই শোন, তুই তো কিছু খেলি না, এই আপেলটা সন্দেশটা খেয়ে না। ওমা, তোর এখনো তৈরি হচ্ছিস না কেন? 9টা তো বাজে। তুই রেডি আসবি কেন? আমি হচ্ছি হচ্ছি, এখনই হচ্ছি না। আরে আরে, আমার তো 2 মিনিট লাগবে। রিপা রিপা, পড়া রাখ এবার, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বাবা রিক্সা ডাকতে গেছেন। যাচ্ছি বাবু। রিপা রিপা শোন, তোর 2টো কলম ঢুকিয়ে দিলাম বাক্সে, হ্যাঁ, আর অ্যাডমিট কার্ডটাও। তুই একটু দেখে যা না, ঠিক আছে কিনা একটু দেখে যা। ঠিক আছে ঠিক আছে, আমার দরকারি জিনিসগুলো দেখতে তোমার ভুল হবে না, সেটা আমি জানি। এই যে মাগো মাগো, তাড়াহুড়ো একদম করবি না, খুব ভেবে চিন্তে লিখবি। ঠিক আছে ঠিক আছে, বাবা বাবা যাই। মামা চলো তো, বুবু বুবু যাই আমি। আয় চলো 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 চলো। স্যার, আমি হয়তো আপনাদের নীতিতে বিশ্বাসী নই, সাপোর্ট হয়তো করব না, কিন্তু বিরোধিতাও করব না। আমার উপর অন্তত এই বিশ্বাসটুকু আপনি রাখতে পারেন স্যার। ঠিক আছে সাইদ, এই বিষয়ে আমি তোমার সঙ্গে পরে ডিটেইলস আলাপ করব। আগে ইন্টারভিউর ঝামেলাটা মিটে যাক, তারপরে দেখা যাবে কি হয়। এখন তাহলে আসি, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে স্যার, আমি আসছি। ধন্যবাদ। রফি ভাই না? আমি সাইদ, চিনতে পারছেন না? ওই যে সেই মুক্তিযুদ্ধের সময়, সাইদ সাইদ, মা কিরে কি হয়েছে? মার কাছে যাব। যা এখন ঘুমিয়ে পড়। রফিক ভাই, একবার শুধু যাবো আর আসবো, একবার মাকে দেখবো। যা, কয়দিন থেকে এমন করছে, খেপবে না? তোর মা আছে, আর কারো মা নেই। এখন তোর মা হচ্ছে দেশ, আগে তাকে রক্ষা কর, তারপর মায়ের কাছে যাস। সবার আগে হচ্ছে দেশ। তুই একা যেতে পারবি না, আমি নিজে গিয়ে তোকে দিয়ে আসবো। দিয়ে আসবি মানে? আমি তোমার সাথে চলে আসবো। সত্যি? কি ব্যাপার, ওরা জানলো কি করে? তাহলে আমাদের মধ্যে কি কেউ? শোনো, তোমরা এগিয়ে যাবে না, আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন তার বেশি করবে না, কারণ আমাদের প্রস্তুতি নেই। যাও। ঠিক আছে, তুই পাশে ভর্তি করতে পেটে কিনে যা। ঠিক আছে। রফিক ভাই, আমার কাঁধে হাত দাও।
পারলাম না রে, পারলাম না। আপা, কালকে আমাদের আরেক জায়গায় অপারেশন, জানি না ওখান থেকে কোথায় যাব। আপনি আমার রফিক ভাইকে দেখবেন। অবশ্যই, শুধু রফিক ভাইকে কেন, বাংলাদেশের সমস্ত রফিক ভাইকে দেখার দায়িত্ব নিয়েই তো ঘর থেকে বেরিয়ে এসেছি। পাটা কি কাটতেই হবে? আমরা চেষ্টা করব যাতে কাটতে না হয়। তুমি এত ছোট মানুষ, ঘর থেকে এসেছো, মার কথা মনে পড়ে না? রফিক ভাই বলেছেন দেশি মা। মাকে মাঝে মাঝে দেখতে যাও? পরাধীন মাটিতে মাকে আর দেখব না, মাকে দেখতে যাব তখনই যখন দেশকে স্বাধীন করব। স্বাধীনতার পরে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে শুনলাম যে তুমি ফিরে বাড়িতে যাও না। কার কাছে ফিরবো বলো? মা বাবাকে তো রাগই মেরে ফেলে দিয়েছিল। আমিও মরে যেতে পারতাম, মরে গেলেই বোধহয় ভালো হতো। যাক গে, এসব কথা থাক, বিয়ে শাদী করিসনি? না, লেখাপড়া শেষ করে এমএস করার জন্য দেশের বাইরে চলে গেলাম। পিএইচডি করার সুযোগ এসে গেল, দেশে আর ফেরা হলো না। এই করে বেশ কয়েকটা বছর কেটে গেল, বিয়ে আর করা হলো না। আর এখন মা প্রত্যেক দিন আমার জন্য একটা করে মেয়ে খুঁজে নিয়ে আসে, হয় আমার চেয়ে 20 বছরের ছোট, আর না হলে 15 বছরের বড়। কি করে বিয়ে করি বলো? তোমার সঙ্গে যদি এখন মায়ের দেখা হয়, মা কিন্তু তোমাকে একই কথাই বলবেন, আমার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দাও বাবা। তাই নাকি? বাবা। কি মা? দেখো তো কত বাজে, ওদের আসার সময় হলো কি? 2:30 বাজে। এতক্ষণে তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ওরা এখনই চলে আসবে। বাবা অনেক বেলা হলো, তোমার খাবারটা দিয়ে দিব? আরে না রে, ওরা আসুক তারপরে সবাই একসঙ্গে বসে খাবো। হ্যাঁ, তারপর বলো রফিক ভাই, তোমার খবর বলো, কেমন চলছে? চলছে আর কি, ওই চিরকাল তো ওই দুলা ভাইয়ের উপর দিয়ে চালিয়ে দিলাম আর কি। ইচ্ছে ছিল দেশ স্বাধীন হলে বাড়ি ফিরে যাব, তার হলো না। তারপর আবার সেই বুবুর বাড়ি, আর বুবুও দুটো মেয়ে রেখে অকালে মারা গেল। তারপর ওই মার মামা, এই দুটো ভূমিকা আমি পালন করে চলেছি। দেখো তো, দেখো তো কটা বাজে, পরীক্ষা শেষ হলো নাকি? পরীক্ষা শেষ হয়ে আরো 5 মিনিট হয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি চলো, আমাকে দেখতে না পেয়ে আবার রিপা অস্থির হয়ে যাবে। চল 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 যাই রে। আচ্ছা কি রে, ভয় পেয়েছিস? না ভয় পাবো না, সবাই আমাকে ফেলে চলে গেছে আর আমি হাঁ করে দাঁড়িয়েছি। ও, পরীক্ষা কেমন দিলি? ভালো। রিপা ও সাই, ওই যে সেই যুদ্ধের সময় মনে আছে? ও, সেই যে সেই পিচ্চিটা যে এখন মায়া মায়া করে কাঁদতো। শোন শোন শোন, ও আর পিচ্চি নেই, ইউনিভার্সিটি টিচার। বাবা, কোন সাবজেক্টে ভর্তি হচ্ছে? ইকোনমিক্স এ। তাই? জি। এ মামা চলো। এই শোন, তুই বাসায় আসবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চল আসি। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো, তুই কেমন আছিস? ভালো। আরে রফিক কেমন আছিস? বহুদিন পর তোর সাথে দেখা, আজকাল এদিকে আসিস না যে? না রে, নানান ব্যস্ততার জন্য আসা হয় না। তা তুই কেমন আছিস? ভালো, আসিস। জানিস, স্বাধীনতার পর আমার এই বন্ধুটি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আচ্ছা মামা, ঢাকা শহরের সব লোককে তুমি চিনো? পার্টি
আম্মি এসে গেছে। আরে মা, পরীক্ষা কেমন দিলি? দেখবি তো আনসার যা করেছে তাতে তো টেকার কথাই। টেকার কথা না? হ্যাঁ, তোমার খবর কি? ভালো ভালো। তোমরা চলো খেয়ে নিবে, বেলা হচ্ছে অনেক। ছেলেটাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। তা ছেলেটা এখন কি করছে? চাকরি বাকরি কিছু করছে? না মা, কিছু না। বললেন ওর এক দুলাভের বাড়িতে থাকে। ওকে একদিন আসতে বলিস আমাদের বাসায়। বলবো মা, তোমার শরীরটা ভালো হয়ে যাক, তোমাকেও একদিন রফিক ভাইয়ের বাড়িতে নিয়ে যাব। বুবু, মামার যুদ্ধের সময় সেই সাইডকে পেয়েছে তাই? উফ, যা হ্যান্ডসাম না, তুমি দেখলে পাগল হয়ে যেতে। আমার আর পাগল হয়ে কাজ নেই, এমনিতেই অন্ধ, তার উপর আবার পাগল হলে তো আর উপায় থাকবে না রে। আমার তো বলতে ইচ্ছে করছিল। হে আমার হৃদয়ের মানুষ, এতদিন আমি যাকে খুঁজেছি তুমি তো সেই। আচ্ছা, তুই যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসিস তাকে সামনাসামনি এভাবে বলতে পারবি? আরে আমি তো ভালোবেসেই ফেলেছি। প্রথম দেখাতেই বুবু, পরনে কি ছিল জানিস? একটা অ্যাশ কালারের কোট, প্রিন্টেড গেঞ্জি আর একটা ব্ল্যাক ট্রাউজার। আমার দিকে যেই তাকালো না, আমার রক্ত একেবারে হিম হয়ে গেল। তুই কার কথা বলছিস? আমি যাকে ভালোবেসেছি তার কথা বলছি। পাগল মেয়ে। পানিটা দিয়ে তো। মামা, শেষমেশ তুমি তোমার সাইদের দেখা পেলে? হ্যাঁ, পৃথিবীটা তো গোল, আমি জানতাম একদিন না একদিন দেখা হবে। কি দুলা ভাই, ড্রেসে যাননি? না, আজকে শরীরটা ভালো লাগছিল না। তুই এক কাজ করো, তুমি বিকেলে একবার প্রেস থেকে ঘুরে। হ্যাঁ যাবো যাবো। পরীক্ষা দেবো আমি আর প্রেসে যাবে না তুমি? এই দেখ, এত পাকামো করতে হবে না। তুই দাঁড়িয়ে আছিস কেন? খা, ভাত ভাত দে। আমাকে বুবু খাইয়ে দেবে। বুবু খাইয়ে দেবে? এই বুবু কি তোর সাথে শ্বশুর বাড়ি যাবে নাকি? সাই, তোর রেহানা ভাবি না একটা মেয়ের খোঁজ এনেছে। মেয়েটা নাকি দেখতে খুব সুন্দর। সুন্দর মেয়ে বিয়ে করতে হয় না। তোর যে কি পাগলের মতো কথা না, লোকে খুঁজে খুঁজে সুন্দর মেয়ে বের করে। তুমি এখন খাওয়া শেষ করে না না ওষুধ খেয়ে স্ট্রেট বিছানায়। না, ওই বইটার দু তিনটা পাতা বাকি আছে, ওটা শেষ করে তারপরে আমি ঘুমাবো। ঠিক আছে, তুমি খেতে থাকো, আমি পড়ে শোনাচ্ছি। বাবা, আর কতদিন আমাকে এভাবে একা রাখবে? এবার একটা বিয়ে থাক কর তুই। কত পৃষ্ঠা? ঘুমিয়ে পড়েছে আমার চোখে ঘুম আসে না। ওনার চোখ দুটো এমন যে সেই চোখ নিয়ে তোর চোখের দিকে তাকালে মনে হবে তোর চোখের সব কটা পাতা এসে পড়ে ফেললো। আর আর হাঁটার স্টাইলটা অদ্ভুত, দারুণ স্মার্ট। এরকম মানুষ আমি পৃথিবীতে আর একটাও দেখিনি। এতটুকু অল্প সময়ে এত কিছু দেখে ফেললি। আর যখন কথা বলল তখন মনে হলো যেন সব্যসাচীর কবিতা শুনছি। জানিস ওনার না দাড়ি আছে চমৎকার, এত সুন্দর দাড়ি আমি পৃথিবীতে আর কারো দেখিনি। রে,
তুই না ছেলেদের দাড়ি পছন্দ করতিস না বলে জানতাম। হ্যাঁ, কিন্তু কখন যে কার কাকে পছন্দ হয় তা স্বয়ং ঈশ্বর বলতে পারবে না। সত্যি বুবু, আমি লোকটার প্রেমে পড়ে গেছি। যা ঘুমো এখন। আচ্ছা ঠিক আছে, ঘুমাবো, আগে গান শোনাও। শোনাও ক্লান্ত শেফালিরা ঘুমিয়ে পড়েছে আমার চোখে ঘুম আসে না। সাইদের সাথে দেখা হয়েছিল রে? না। কেন? একই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিস আর দেখা হয়নি, ব্যাপারটা কি? তোমার সাইদের না আসার কথা ছিল, আসলো না তো। ছিল, কিন্তু নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। ঠিক আছে, আজকে দেখা করব। যা যাই। বাবু গেলাম। আরে রিপা, এসো এসো, বসো বসো। সাইদ ভাই, কি খবর তোমার? আমি ইকোনমিক্সে ভর্তি হয়েছি। এই খবরটা তুমি এতদিন পরে দিলে? আমি ভেবেছিলাম আপনি আমাদের বাড়িতে যাবেন, তখনই বলবো। মামা আপনাকে যেতে বলেছে। আমার মায়ের শরীরটা ভালো নেই, তাই যাওয়া হয়নি। যাব। কবে যাবেন? এই যাবো একদিন। তারপর বলো, তোমার ইকোনমিক্স কেমন লাগছে? কিচ্ছু বুঝি না, কি যে করবো বুঝতে পারছি না, ভাবছি ছেড়েই দিব। আরে না, পাগল নাকি? পড়ো, ভালো করে পড়ো, লাইব্রেরি ওয়ার্ক করো, দেখবে ভালো লাগবে। আপনি খুব পড়তেন? খুব পড়তাম না, তবে পড়তাম। জানেন, আমার বুবু না খুব পড়তো। পড়তো মানে এখন পড়ে না? বুবু দেখতে পায় না। দেখতে পায় না মানে? মানে বুবু অন্ধ। আমরা অনেক টাকা পাবো। কত পাবে, কত পাবে? তাতে আমার নিপার চিকিৎসা হবে। এই এসো না। আর না, পথে আমার এক ডাক্তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তাকে নিপার কেস হিস্ট্রিটা বললাম। ও সব শুনে বলল যে ওকে আমেরিকায় পাঠাতে পারলে না ওর চিকিৎসা করা সম্ভব। তুলা ভাই, নিপার জন্য আপনি ভাববেন না। কেন জানি আমার মনে হয় নিপার ভাগ্যে এমন একটা কিছু আছে যা আমরা কখনো কল্পনাই করতে পারিনি। আমার নিপার সুখ না, আমি হয়তো দেখে যেতে পারবো না। এই রিপা, কটা বাজে রে? আটটা। বুয়া বুয়া, একটু ভাত চড়িয়ে দাও। খুব পড়াশোনায় মন দেখছি রে। খুব পড়াশোনায় মন? সাইদ ভাই বলেছে মন দিয়ে পড়লে বুঝবো আর সাবজেক্ট চেঞ্জ করতে হবে না। আমরা বললাম কোনো কাজ হলো না, আর কে না কে সাইদ বললো আর অমনি পড়াশোনায় মন বসে গেল। তুমি টিচার না? ও, তো টিচার ডাকিস না কেন রে? আপু, উনি আমাদের ক্লাস নেন না। নীলে ডাকবি, তখন দেখা যাবে। বিয়ে করাবো কি, পছন্দ মতো মেয়েই তো পাচ্ছি না। খালাম্মা, কথাটা ঠিক নয়।
মেয়ে পাচ্ছেন না, আসলে ওর তো কোনো পছন্দই হচ্ছে না। আমার মনে হয় ওর কোনো পছন্দ টছন্দ আছে। দেখো না মা, তুমি এটা উদ্ধার করতে পারো কিনা, আমার তো মনে হয় ও আমার কাছে লজ্জায় বলতে পারছে না। এই যে ভাবি, আমার মাকে কি মন্ত্রণা দেওয়া হচ্ছে শুনি। মন্ত্রণা দিচ্ছি না ভাই, আমি বলছিলাম তোমার বোধহয় কোথাও পছন্দ রয়েছে, তা না হলে পছন্দ অবশ্য একটা আছে। বলছি কাছে এসো, কানে কানে বলতে হবে তোমাকে। যা, দেখলেন খালা মা কি বাজে ছেলে। আপনার এমন মা বি মেয়েকে কার না পছন্দ হবে বলুন। আপনার ছেলে আমার মেয়েকে দেখেছে? এই দেখেছে বলেই তো কথাবার্তা পাকাপাকি করতে এলাম। ও, তা আপনার ছেলে কি জানে আমার মেয়ে অন্ধ? আরে জানে বলেই তো এই বড় মানুষটাকে চারতলা থেকে নামিয়ে ছেলে আপনার কাছে পাঠালো। আপনার ছেলে কি করে? কিছু করছে না বলেই তুই বিয়ে। তার মানে? তার মানে আমরা আপনার অন্ধ মেয়েটাকে উদ্ধার করবো, সেজন্য বেশি কিছু দাবি করছি না। এই শুধু ছেলের আমেরিকা যাওয়ার খরচটা দিলে চলবে। দেবো দেবো দেবো, নিশ্চয়ই দেবো, আমার সব কিছু বিক্রি করে হলেও আমি দেবো। কিন্তু একটা কথা, মানে ওই ছেলে ওই সঙ্গে করে নিয়ে যাবে না, এই কিছুদিন পরে নিয়ে যাবে। বিয়ে করে বিদেশ চলে যাবে, কিন্তু আমার মেয়েকে কোথায় রেখে যাবে? বড় বউর কাছে থাকবে, কোনো অযত্ন হবে না। ও, আপনার বড় ছেলের বউ? না, এই ছেলেরই বউ, ছেলে মেয়ে দুটো আছে। আরে অত খেপছেন কেন? আপনার অন্ধ মেয়ের জন্য দোষ বর ছাড়া আর কি আসবে? আমার কথাটা একটু ভালো করে ভেবে দেখবেন। আর একটা কথা নয়, বেরিয়ে যান এই মুহূর্তে, বেরিয়ে যান। আপনি কাজটা কিন্তু খুব ভালো করলেন না। বেরিয়ে যান বলছি। যাচ্ছি। বাবা কি হয়েছে? কই কিছু না তো। ও আচ্ছা, ওটা একটা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে না কথা হচ্ছিল। হ্যাঁ, ও সাইদ আছো নাকি? এই যে আছো দেখছি। খালাম্মা কেমন আছে? আচ্ছা ভালো আছে, বসো। আচ্ছা না চলো ভেতরে, চলো ভেতরে। আচ্ছা ঠিক আছে চলো। মা, এই যে দেখো রফিক ভাই এসেছেন। বসো বাবা বসো। কেমন আছেন খালাম্মা? কেমন আর থাকবো, এখন বয়স হয়েছে, খারাপ থাকার ভাগটাই বেশি। হ্যাঁ, এই ঘরে একটা বউ দরকার, একা একা থাকেন। হ্যাঁ, এইবার তুমি মায়ের আসল পয়েন্টে চলে এসেছো। আসল পয়েন্ট আবার কি? যা সত্যি তাই বলছি। হ্যাঁ, বউরা আজকাল শাশুড়িদের একেবারে যত্ন করে ভাসিয়ে ফেলে, বাড়িতে বউ আনলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না? হবে সাইদ, আমার বিশ্বাস আমার ছেলের বউ আমার মনের মতোই হবে। মা, মনে হচ্ছে রিসেন্টলি তুমি কোনো মেয়ে দেখেছো। না রে বাবা না। রফি বাবা, আমার ছেলের জন্য একটা মেয়ে দেখে দাও না। কি তোকে বলেছিলাম না, এখন দেখলে তো। ঠিক আছে ঠিক আছে খালাম্মা, আমি দেখবো। নিপা, আইমা আইমা, বস এখানে বস বস। বাবা। হ্যাঁ কি মা? তোমাকে কাপ চা দিব? না না না, চা দিতে হবে না, এখন চা দিতে হবে না, তুই বস আমার কাছে। মা গো দেখ, আমরা যেন কোন সময় তোর প্রতি অবিচার না করি। হঠাৎ এই কথা বলছো কেন বাবা? না এমনি মনে এলো বলে পেলাম। আমি জানি তুমি অনেকের কাছেই আমার পাত্র খোঁজার কথা বলছো, আমাকে কি বিয়ে করতেই হবে বাবা? দেখ মা, দেখ মা, তুই মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো আমার পাত্র খোঁজার কথা আর কাউকে বলবে না তুমি। আমি বিয়ে করব না, তার চেয়ে তোমরা রিপার বিয়ে দাও। নিপা? একটা অন্ধ মেয়ের বিয়ে হওয়া মানেই আর একজন মানুষের করুণার পাত্রী হয়ে থাকা। আমি তোমাদের সাথে বেশ আছি, সারা জীবন তোমাদের সাথেই থাকবো,
আমি কারো করুণার পাত্রী হয়ে বাঁচতে পারবো না। মা গো মা, না না, তোকে কারো করুণার পাত্রী হয়ে বাঁচতে হবে না, তুই আমার কাছে থাকবি, আমি তোকে বুক দিয়ে আগলে রাখবো। তুই তো আমার, আমার মা আমার কাছে থাকবে না, তো কার কাছে থাকবে, তুই আমার কাছে থাকবি। সাইদ ভাই, কেমন আছো? সাইদ ভাই, আমার নোটটা একটু দেখে দেবেন? হ্যাঁ অবশ্যই, অবশ্যই দেখে দেবো। তারপর এখন কেমন লাগছে? লেকচার বুঝতে কষ্ট হচ্ছে? না। তোর বাবু কেমন আছেন? ভালো। জানেন, রাতে বুবুর গান না শুনলে আমার ঘুমই আসে না। তাই? আসলে ছোটবেলায় মাকে হারিয়েছি তো, তখন থেকে বুবু আমার মায়ের মতো। আচ্ছা, তোমার বুবু কিভাবে অন্ধ হলো আমাকে বললে না তো? আমরা একবার দাদির বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম, হঠাৎ ট্রেন অ্যাক্সিডেন্ট করলো, আমরা সবাই বাঁচলাম, বুবুও, কিন্তু কিন্তু এইভাবে মাও মারা গেলেন আর বুবু। মন খারাপ করো না রেপা, আমি একদিন তোমাদের বাড়িতে যাব। আচ্ছা, তোমরা তোমার বউর চিকিৎসা করাওনি? অনেক করেছি, ঢাকায় অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তাররা বললেন যে আমেরিকা নিয়ে গেলে হয়তো ভালো হতেও পারেন। আসলে অনেক টাকার ব্যাপার তো, এত টাকা আমরা পাবো কোথায়? কি খবর মিয়া, বাণিজ্য কেমন? ভালো। আমার তো প্রেসের চাক্কা ঘোরে না, সালা মেশিন ম্যান পালাইছে, খুব খারাপ অবস্থা। তা আপনার দুলা ভাইরে দেখি না প্রেসে আসা আজকাল ছাইরেই দিলেন নাকি? না না, তা হবে কেন, শরীরটা ভালো যাচ্ছে না তাই। ও, এই সুযোগে নিজের জিম্মায় কিছু নিয়ে নেন। আরে মিয়া, সুযোগ সব সময় আসে না। কিসের সুযোগ? আরে মিয়া, কইছিলাম দুলা ভাই নাই, এই সুযোগে নিজের জিম্মায় কিছু নিয়ে নেন। কি বললেন আপনি? আমার দুলা ভাইয়ের প্রেস থেকে আপনি চুরি করতে বলছেন? আরে মেয়া, দুলা ভাই কি কারো চিরদিন থাকে? ওই ভাগ্নে গো বিয়া হোক, তখন টের পাইবেন। আসি, আল্লাহ ইউজ বুক। দেখ তো, দেখি আমি যাই। না না, দাঁড়া বুবু, আমি দেখছি, ছাড়ো, আমি দেখছি কি এলো। আপনি না বলেছিলেন বুবুকে দেখতে আসবেন? আপনি বসুন, আমি আসছি, বসুন। সাইদ ভাই এসছে। বুবু শাড়িটা পাল্টাও। কতবার বলেছ? হাজার বার। খুব সুন্দর। এই যে আমার বুবু। সাইদ ভাই, আপনারা কথা বলুন, আমি আসছি, কথা বল। এই রিপা, হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। বসুন, আপনি বসুন। আপনি আমাদের কাছে খুবই পরিচিত, গত 20 বছর ধরে আপনার কথা আমরা অনেক শুনেছি। তাই?
মামা তো আপনি না থাকলে যুদ্ধ থেকে ফেরতই আসতে পারতো না। মামার মুক্তিযুদ্ধের গল্প মানেই তো আপনি। আমি যে আপনাদের কাছে এতটা, সেটা কিন্তু কোনোদিন ভাবিনি। কথা বলছেন না যে? ভাবছি। কি ভাবছেন? ভাবছি মানুষ যখন তার কাঙ্ক্ষিত কিছু পেয়ে যায়, তখন সেই বাস্তবতাটাকে মেনে নিতে গিয়ে সে নিজেই চমকে যায়। কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগে। কি খুঁজে পেয়েছেন? আমি না, কিছু নয়। চা তোরা বস, আমি আসছি। বুবু তুমি আবার কোথায় যাচ্ছ? বুবু তোরা কথা বল। আমি সেদিন আপনার রুমে গিয়েছিলাম, আপনাকে পেলাম না। তুমি আসবে জানলে আমি অবশ্যই থাকতাম। না সেটা না। দীপা, আমি তোমাকে কতবার বলেছি যে আমার জন্য তোমার এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আমি তো তোমাকে সুখী করতে পারবো না। আমি কিভাবে তোমাকে সুখী করতে পারবো? খবরটা কে তোমাকে দিল? আকাশ বার্তা? মা কি আমাকে? এবার তুমি আমার স্বপ্ন। আমি যদি তোমাকে নিয়ে সুখী না হই তাহলে আর কে হবে? আমি সুখী হলে মাও সুখী হবে। উঠতে পারবো না, দিলি তো সকালের ঘুমটা ভেঙে। 20টা টাকা দাও, ক্লাসে যাব। ক্লাসে দাও না মামা, পাঞ্জাবির পকেটে আছে, নিয়ে যা। কি ব্যাপার, আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, বিকেলে আমার সঙ্গে এক বাসায় বেড়াতে যাবে? কোথায়? সাইদের এক সিনিয়র বন্ধুর বাসায়। ওর এক ভাগ্নি আছে, সাইদের ডিপার্টমেন্টেই পড়ে। ওর কথা প্রায় আমার সঙ্গে গল্প করে, তাই নাকি? মনে হয় সাইদের একটু পছন্দ আছে। আচ্ছা চলো না, দুজনে মিলে একটু দেখে আসি মেয়েটাকে। অবশ্যই যাব, চলেন খালাম্মা। ভাবছি মাকে নিয়ে একদিন তোমাদের বাড়িতে যাব। কবে যাবেন? বুবু খুব খুশি হবে। বুবু খুশি হবে, তুমি খুশি হবে না? আমার জীবনে বুবু যে কি তা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আচ্ছা তোমাদের বাড়িতে গেলে তোমার বুবু খুশি হবে কেন? না মানে আমাদের বাড়িতে তো কখনো কেউ আসে না, কেউ আসলে বুবু খুব খুশি হয়। ওর খুশির জন্য আমি সব কিছু করতে পারি। আচ্ছা তোমার বউ যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন? এসব কথা বলে আমাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? বুবুকে কে বিয়ে করবে? এ কথা বলছো কেন? কেউ তো বিয়ে করতেও পারে। বুবুকে যে বিয়ে করবে সে ওকে করুণা করবে।
আমার বোনকে কেউ করুণা করুক সেটা আমি অন্তত চাই না। সাইদের কথাই ঠিক। কোন বিষয়ে বলুন তো? আপনার দুটি মেয়ে খুব লক্ষ্মী। মামারা মেয়ে আমার, ওরা মায়ের অভাব খুব ফিল করে। ছোটবেলায় ওদের মা মারা যাওয়ার পর ওই নিপাই দীপাকে মানুষ করেছে। ওরা মায়ের আদর যত্ন পেল না, কপালে জুটল না। রফিক আমাকে সব বলেছে। ওই রফিকই আমার সংসারটাকে আগলে রেখেছে। ও আছে বলেই আমার মেয়ে দুটোর মুখে হাসি আছে। ওরা ওদের মামার খুব ন্যাওটা, তাই না? তার বলবেন না, তার বলবেন না, আপনি একেবারে ঠিক কথাই বলেছেন। আচ্ছা সাইদ ভাই, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? কেন সাইদ ভাই? সাইদ ভাই, আচ্ছা ভাবি আপনি বিচার করুন তো। সাইদ আমাকে বলে রফিক ভাই, আর আমার ভাগ্নি ও বলছে সাইদ ভাই, ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার তো কিছু একটা আছে। কোথায় যাচ্ছিস? আমি যাই। রফিক ভাই আপনি বসুন, আমি দেখছি। রফিক ভাই এক কাপ চা খেলে কেমন? দাঁড়া 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 দাঁড়া, তুই বস তুই বস, আমি যাচ্ছি আমি যাচ্ছি। নিপা আপনি কেমন আছেন? ভালো। আমি কিন্তু ভালো নেই। কেন ভালো নেই জানতে চাইলেন না? আপনি আমাকে করুণা করছেন। ভালোবাসা কি করুণা? যে ভালোবাসা করুণা থেকে জন্মায় সেটা করুণাই থেকে যায়, ভালোবাসা হয় না। নিপা আপনি আমাকে এড়িয়ে যেতে চাইছেন। এত রাগ তুমি বর্ষালো কি করে? কেন আপনি শিখিয়ে দিবেন? আচ্ছা তুমি আমাকে মামা না ডেকে যদি সাইদ ভাই ডাকো এবং তাতে যদি কেউ হাসে তো ক্ষতিটা কি? কেউ যদি কিছু বুঝে না বোঝার ভান করে তখন রাগ ওঠে না? মানে জানি না। সাইদ ভাই কাউকে ভালো লাগাটা কি খুবই দোষের? তাই যদি না হবে আমি আপনার চোখের দিকে তাকাতে পারি না কেন? বলতে পারি না কেন আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আমি তোমাকে বড় ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি সাইদ। আমার এই ভালোবাসা তুমি কি নেবে? এই ঘুমাচ্ছিস না কেন? রাত কটা বাজে খেয়াল আছে? খুব অন্যের উপর খবরদারি না, তুমি ঘুমাও। আমি তো নিশাচর, মামার মতো হবি নাকি? মামার পথে আসিস না, মামার পথে আসিস না, ঘুমা। ও দুলাভাই, দুলাভাই কি শুরু করলে এত রাতে? আরে ঘুমিয়েছেন নাকি? ঘুমিয়েছেন নাকি? ঘুমিয়েছেন নাকি? এত রাতে ঘুম আপনার তো জেগে থাকবো? তোমার কি, তোমার কি? তুমি তো ঘুমোবে সেই ভোর চারটে আর উঠবে বেলা এগারোটায়। আমি কি আপনার মতো নাকি যে ঘুমবো রাত দশটায় আর উঠবো ভোর চারটে? দুলাভাই, আহ দুলাভাই, আচ্ছা সাইদের সাথে যদি রিপার বিয়ে হয় তাহলে কেমন হয় বলুন তো?
ওরা কি কোনো প্রস্তাব দিয়েছে নাকি? না না না, যদি দেয় সেই জন্যে আপনার মতামতটা জেনে রাখলাম। হ্যাঁ দেখো, ওই সাইদের মার ভাবির কথা শুনে আমার যেন কেমন আন্দাজ হচ্ছিল। এই জন্যই তো জাগালাম। আরে রেপা, তুমি এখানে? আমি এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? এছাড়া আমার আর কি উপায় আছে বলো? কেন বুঝবে পরে। রিপা, আমার এক্ষুনি আর একটা ক্লাস আছে, পরে দেখা হবে, নাকি তুমি একটু বসবে? না থাক। আচ্ছা রফিক, রিপাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার সাইদের সঙ্গে বেশ মানাবে মেয়েটাকে। খালাম্মা, সাইদের যদি আপত্তি না থাকে তাহলে আমাদের আপত্তি থাকার কোনো কথা না। আমি সাইদের সঙ্গে কথা বলব। খালাম্মা, কথা বলার দরকার নেই, আমার চোখকে ওরা ফাঁকি দিতে পারেনি, আপনারা তৈরি হন। ক্ষমা করো মোরে সুখী সুধায়ো না আপা মোরো মে লুদিমা দিতে গেছি দরজা খোলা মোরো মে সুধায়ো না ভালোবাসি সুধায়ো না কারে ভালোবাসি সে নাম কেমনে সখী কহিব প্রকাশি আমি তুচ্ছ হতে তুচ্ছ সে নাম যে অতি উচ্চ সে নাম যে নহে যোগ্য চমৎকার কে সাইদ, এত সুন্দর আপনার গলা। এভাবে গান শোনা ঠিক না। যার এত গুণ সে কি করে বলে আমি তাকে করুণা করছি। আপনি বসুন, আমি আসছি। না প্লিজ যাবেন না, বসুন, বিশ্বাস করুন আমি। এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা আসে না। আমি আপনি বসুন, আমি আসছি। কেমন কথা বলে না, সারাক্ষণ কি যেন ভাবে, কি ব্যাপার? আপনিও কথা বলছেন না যে, মন খারাপ? কি হয়েছে আমাকে বলা যায় না কেন? সব কথা কি সবাইকে বলা যায়? বসো। শুনো মামা, আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাও না। কোথায় যেতে চাস?
গ্রামে যাবি? আমি, তুই, রিপা, সাইদ আমরা একদিন গ্রামে যাব। খুব হইচই হবে না? না, শুধু তুমি আর আমি। অনেক দূর যাব, নদীর ধার ধরে খালি পায়ে হাঁটব, ক্লান্ত হয়ে গাছের নিচে বসব। তারপর? তারপর তুই গান শোনাবি? গানও শোনাবো। আচ্ছা মামা, গাছের পাতার রং সবুজ তো না? দুদিন দেখিনি, কতদিন। আমার আমার খুব ইচ্ছে করে যখন গাছের পাতা পড়ার শব্দ শুনি, দৌড়ে যে ছুঁয়ে দেখি গাছের পাতার রংটা উপলব্ধি করতে পারি কিনা। নদীর পানি ধরতে ইচ্ছে করে, পানি ধরে যদি বুঝতে পারি পানির রং সাদা না নীল। কি অন্ধকারে ঢেকে যাচ্ছে আমার জীবন মামা, এই অন্ধকার, এই অন্ধকার আমার আর ভালো লাগছে না। আমার আমার ভীষণ ভয় করছে মামা, ভীষণ ভয় করছে। মানুষের দুটো চোখ ছাড়াও তো আরেকটা চোখ আছে, মনের চোখ। সেই মনের চোখ দিয়ে তুই গাছপালা অনুভব করবি, সবুজ পাতার রং অনুভব করবি, নদীর রং অনুভব করবি, আকাশ দেখবি। আমি আমি তোকে সাহায্য করব। আরে নিপা কোথায়? বুবু শুয়ে আছে। শুয়ে আছে? এই অসময় শুয়ে আছে কেন? বুবুর শরীরটা ভালো না। যা হয় না যা হবার নয় তা তুমি চাইছ কেন সাইদ? আমি জানি রিপা তোমাকে ভালোবাসে, আমি এও জানি রিপার সাথে তুমি সুখী হবে সাইদ। ও খুব ভালো মেয়ে, আমার মতো মেয়ে তোমার যোগ্য হতে পারে না। রিপা, মা আমাদের জন্য একটা সুখবর আছে রে মা। কি কি সুখবর মামা? সাইদের মা রিপাকে সাইদের জন্য পছন্দ করেছে। সেটা তো খুবই ভালো খবর মামা। হ্যাঁ, খুবই ভালো খবর। ও দুলাভাই, দুলাভাই, আচ্ছা জিনিসপত্র কিছু আগে থেকে কিনে রাখলে ভালো হতো না? বিয়ের সময় কিন্তু দুদিকের খরচ আমি চালাতে পারবো না। বাবা, মামা কিন্তু কথাটা ঠিকই বলছে। ও তোরা যা ভালো বুঝিস তাই কর। দেখছি যে তুমি বেশি সুন্দর না, ফুলটা বেশি সুন্দর। তো কে বেশি সুন্দর? আমার তো মনে হয় তুমি বেশি সুন্দর। কি ব্যাপার, তুমি আমাকে বসতে বলছো না যে? সরি সরি, আপনি বসুন, আপনি বসুন, আমি মামাকে দেখে দিচ্ছি। না না দাঁড়াও, তুমি যাও না, বসো। না না, আপনি বসুন, আমি মামাকে দেখে দিচ্ছি। বাবা,
ও বুবু দেখো কি সুন্দর শাড়ি কিনেছি, আমাকে কেমন লাগছে বুবু? ও বুবু কেমন? সরি বুবু, আমি আসলে ঠিক রিপা। হ্যাঁ, মামা কোথায় রে? মামার কথা আর বলো না, আমাকে রিক্সায় তুলে দিয়ে লাপাত্তা। সাইদ কি মা? আমি বড় একা বাবা। তুমি একা? তোমার জলজ্জন্ত একটা ছেলে এই যে আমি আমি আমি, তারপরে তুমি একা? তুই এখন বড় হয়েছিস, এই যে এখন বসে বসে বই পড়ছিস, এই সময়টা আমি কি করব? মা, আমি একজনকে পছন্দ করেছি, কিছুদিনের মধ্যেই তোমাকে জানাবো। সবই ঠিক আছে খালাম্মা, আপনার গয়নাগুনি সবই লেটেস্ট, একটাও নতুন করে বানাতে হবে না, শুধু এই বালা দুটা বদলাতে হবে, রিপার হাতে লাগবে না, বড় হবে। কি বড় হবে ভাবি? বালা দুটো ভাঙাতে হবে, রিপার হাতে লাগবে না। রিপা, কি বলছো তুমি মা? কেন, রিপাকে তোমার পছন্দ না? সাইদ, রফিকের ভাগ্নি রিপাকে আমার খুব পছন্দ হয়েছে, ওরাও নিশ্চয়ই তোকে অপছন্দ করবে না। তোর যদি ইচ্ছে না থাকে আমি তোর ইচ্ছার বিরুদ্ধে যাব না। আমরা তো ভেবেছি রিপার সাথে তোমার। ভাবি, তোমরা যা ভেবেছো তা ঠিক নয়, আমি একজনকে পছন্দ করি কিন্তু সে রিপা নয়। তাহলে তো কথাই নেই, তুই যাকে পছন্দ করেছিস আমি তাকেই ঘরে আনবো। যত সহজ কথাটা বললে কাজটা কিন্তু তত সহজ নয় মা। তুই এ কথা বলছিস কেন? তুই পছন্দ করেছিস এটাই তো আমার জন্য বড় কথা। পারবে মা, পারবে আমার পছন্দকে মেনে নিতে? কেন পারবো না? তুই এমন করছিস কেন মা? মা, আমি আমি নিপাকে বিয়ে করব। সাইদ, তুমি সব কি বলছো? তোমরা কি ভাবতে পারোনি না মা? মা, তুমি তো বলেছো মেনে নেবে। মা, তুমি বলেছো মেনে নেবে। মা, মা, তুমি বলেছো মেনে নেবে। মানে একটা সমস্যা হয়ে গেছে, সাইদ বিয়ে করতে চায় নিপাকে। কি বলছেন ভাবি? এটা হতে পারে না, আমরা আসলে কিছুই বুঝতে পারিনি, সাইদের পছন্দটা যে কোথায় ছিল। রফিক, এটা তো উত্তম প্রস্তাব, আমার নিপার কপালে এত সুখ আমি তো ভাবতেই পারি না। আপনি রিপার কথা একবার ভেবে দেখেছেন? মেয়েটা ওর কথা এখন না ভাবলে চলে না। Thank you.
বুবু, আমাকে এতটাই ভালোবাসো, আমার জন্য তোমার নিজের ভালোবাসা পর্যন্ত অস্বীকার করছো। না না রিপা, আমি সাইদকে ভালোবাসি না রিপা। মিথ্যা কথা বুবু, মিথ্যা কথা। কেউ কাউকে ভালো না বাসলে তার এমন পরিবর্তন হতে পারে না। বুবু, তুমি আমার সেই আগের বুবু নও। তুমি কেমন যেন বদলে গেছো, তুমি সারাক্ষণ একা একা থাকো। আসলে তুমি আমার জন্য স্যাক্রিফাইস করতে চেয়েছিলে বুবু। বুবু, তুমি কি করে ভাবলে যে মানুষটাকে তুমি ভালোবাসো তাকে আমি বিয়ে করে সুখী হব? কি করে ভাবলে বুন্দা? বুবু প্লিজ, বুবু প্লিজ, তুমি সাইদ ভাইকে ফিরিয়ে দিও না। না প্লিজ বুবু, না প্লিজ বুবু, আমি তোমার পায়ে পড়ি বুবু, তুমি সাইদ ভাইকে ফিরিয়ে দিও না। প্লিজ না রিপা। কিছু বলবে মা? তুই সুখী না হলে আমি বাঁচি কি করে? আমি সুখী হব না কে বললো তোমাকে? মা, তুমি ওর মুখের দিকে তাকিয়ে দেখেছো, দৃষ্টি ছাড়া আর কিছুর অভাব ওর মধ্যে নেই। তুমি আমি দুজনে মিলে পারবো না ওর অভাব পূরণ করতে? পারবো বাবা, নিশ্চয়ই পারবো। তোর সুখের জন্য আমাকে পারতেই হবে। মানুষকে সহানুভূতি দেখানো ভালো, কিন্তু করুণা দেখানো কি ঠিক? তুমি কি বলতে চাইছো? আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমার সব ভাবনাগুলো যেন পাল্টে যাচ্ছে। আমার একটা ব্যাখ্যা দরকার, অন্য কারোর জন্য না, আমার নিজের জন্য। আমি আমি তোকে চিনতে চাই। রিপার সিদ্ধান্তটা আমার মায়ের, নিপার সিদ্ধান্তটা আমার, এবং এই সিদ্ধান্তের পেছনে অনেক কিছু আছে। আছে যুদ্ধ, আছে আমার যন্ত্রণা তাড়িত অনেকগুলো বছরের দিন রাত্রি। তোমাকে এর ব্যাখ্যা দিতে হবে এ আমি কোনোদিন ভাবিনি। আমি ভয় পাই সবটা যেন করুণা না হয়ে যায়। করুণা করার সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই রফিক ভাই। করুণা করতে আমি শিখিও নি সাইদ। আমি তোমাকে বিয়ে করতে চাই নিপা। না, তা সম্ভব নয়, হতে পারে না। কেন সম্ভব নয়, কেন হতে পারে না? আমি তোমাকে ভালোবাসি না এ কথা বলার সাহস আমার নেই, কিন্তু এ বড় অন্যায় হবে। কেন দীপা, তুমি অন্যায় ভাবছো কেন? আমি যতবার তোমাকে নিয়ে স্বপ্নে বিভোর হতে চেয়েছি, দেখেছি আরেকজনকে, ওর সমস্ত সত্তায় তুমি। ও আমাকে ওর ভালোবাসার কথা বলেছে দিনের পর দিন। সাইদ, রিপা তোমাকে ভালোবাসে। সে দোষ কি আমার? দোষ কারোরই না। তাহলে আমাকে কেন শাস্তি পেতে হবে? সে প্রশ্নের জবাব তো আমি জানি না, তবে
এটুকু জানি যে রিপার স্বপ্ন মারিয়ে বাসের ঘরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমাকে আমার অন্ধকার নিয়ে থাকতে দাও সাহিদা।